এখানে বিক্ষুব্ধ অনেক মানুষ ছিল, তারা সাংবাদিক শুনে আমার উপর চড়া হয় এবং আমাকে আঘাত করে। সেখান থেকে বলা হচ্ছিল যে তারা মাশরাফির লোক, কিন্তু আই ডোন্ট বিলিভ, আমি পরিষ্কার করে বলতে চাই মাশরাফির লোক আমাকে মেরেছে কথা আমি বিশ্বাস করি না। ই অরেঞ্জের যারা গ্রাহক রয়েছে, বিক্ষুব্ধ গ্রাহকেরা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা সেখানে এসেছি, সেখানে নানা ধরনের ঘটনা আসলে ঘটেছে এবং সেই সাবেক অবস্থান নিয়ে মাশরাফির কি অবস্থান এবং মাশরাফি কি মতামত দেন সেটি আমরা জানতে এসেছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসায় জনগণ হামলা করেছে বলে খোঁজ পাওয়া গেছে। এই বিষয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, একটি কথা বলে রাখি যে একজন অ্যাম্বাসেডর হিসেবে আমরা অনেক অ্যাম্বাসেডর দেখেছি, কিন্তু কেউ কিন্তু কোনোদিন এভাবে অন্তত তার প্রতিষ্ঠানের বা যে প্রতিষ্ঠানে তিনি শুভেচ্ছা দূত হিসেবে রয়েছেন তাদের গ্রাহকদের বাসার সামনে আসার পর্যন্ত অনুমতি দেন না। কিন্তু মাশরাফি এমন একজন মানুষ, তার এমন সুনাম আমরা জানি, তিনি কিন্তু সেদিক থেকে খুব সেন্সিটিভ এবং একজন হৃদয়বান মানুষ এবং সেই দৃষ্টিকোণ থেকে তার বাসার সামনে যে বিক্ষুব্ধ গ্রাহকেরা এসেছেন তার সঙ্গে মাশরাফি কথা বলেছেন। মাশরাফি, আপনার কাছে তাদের কী চাওয়া এবং আপনি এখন কী বলছেন তাদের, আপনার সাবেক অবস্থানটা কি এই প্রতিষ্ঠানটা নিয়ে? না, প্রথমে হচ্ছে দুঃখিত, আপনিও ব্যথা পেয়েছেন এখানে এসে, গ্যাঞ্জাম হয়েছে। না, প্রথমত হচ্ছে ধরেন আমার সাথে ই অরেঞ্জের যে কন্ট্রাক্ট ছিল 6 মাসের, জুলাইয়ের 1 তারিখে সেটা শেষ হয়েছে। এখন আজকে সকাল থেকে প্রায় অনেকগুলো ফোন আমি রিসিভ করেছি কমপ্লেন নিয়ে। তো রিসিভ করার পরে আমার ইয়েস ওর কাছেও 50-60টা ফোন আসছে। তো আসার পরে তখন আমি কনসার্ন হয়েছি যে সামথিং রং। তো তারপরে অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলছে যে 3-4 বার ডেট দিয়ে পণ্য ওনারা দেয়নি। তো তখন আমি আসলে দুপুরেই পদক্ষেপ নিয়েছি, আমি যেহেতু আমার কন্ট্রাক্ট শেষ, আইনগত জায়গায় আমার খুব বেশি কিছু করার নাই। তাহলে আপনি কেন পদক্ষেপটা নিতে গেলেন, আপনি তো তাদের সাথে নেই? কারণ সাধারণ মানুষ আর কিছুই না। দেখেন, আমি বাংলাদেশের হয়ে খেলেছি, বাংলাদেশের মানুষরা যে কোনো কিছুতে সাফার করলে আমার কথা বলা উচিত আমি মনে করি। খোঁজ নিয়ে জানা গেছে অনলাইন প্রতিষ্ঠান ই অরেঞ্জের সঙ্গে চুক্তি থাকায় সেই প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করায় মাশরাফির উপর জনগণ ক্ষেপে গিয়েছিলেন। 1-2 হাজার মানুষ এখানে আছে, ওনাদেরকে আমি বলেছি আপনাদের যে কজনের আসতে হয় আপনারা আসেন, আমি কথা বলছি, আমার যদি করণীয় থাকে কিছু, যে কোনো কিছু, যে কোনো জায়গায় কমপ্লেন করা লাগে অবশ্যই আমি করব। এবং আমি ওনাদের এই ফাইটে শুরুর থেকে মানে এখন থেকে শেষ পর্যন্ত থাকবো সেটাও বলেছি। আর আমার যেটা করণীয় আছে সেটা আমি যেটা করেছি, সোফার আমি যেটা করেছি, দুপুর পর্যন্ত আমি নিজেই এই গাড়িটা চালিয়েই গিয়েছিলাম ওনাদের, আমাদের এজেন্সির মাধ্যমে, যে এজেন্সি ওইখানে গিয়েছিলাম ওনাদের অফিসে, যে আমি মালিকদের পাইনি, বহুত চেষ্টা করেছিলাম, 3টা নাম্বার আমি জোগাড় করেছি, দুপুর থেকে ফোন দিয়ে যাচ্ছি অহরহ পাচ্ছি না। লাস্টে ওনাদের CEO যে নামটা বললো, আমানুল্লাহ সাহেব, ওনার সাথে আমি ফোনে কথা বলেছি, ওনার সাথে আমার 8-10 বার কথা হয়েছে। উনি আমাকে যে কমিটমেন্ট করেছে যে ওনাদের মালিকানা চেঞ্জ হয়েছে, মালিকানা চেঞ্জ হওয়াতে সময় মতো ডেলিভারি দিতে পারিনি, এটা হচ্ছে ওনাদের দাবি, ওনাদের কথা। তো 19 তারিখ থেকে ওনারা পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া শুরু করবে, একটা মালিকানা চেঞ্জ হয়েছে এবং 19 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবে, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না, যেহেতু ওনারা কমিটমেন্ট আবার করেছে। সো ইন দ্যাট কেস গ্রাহকদের সাথে আমার কথা বলা এই কারণে, যেহেতু ওনারা একটা ডেট দিয়েছে এবং আমি ওনাদের যাকে পেয়েছি তার সাথে আমি যোগাযোগ রাখতেছি, যদিও আইনগত জায়গা থেকে আমার এখন ওনারা যদি আমাকে বলে যে দেখেন আম নট সাপোজ টু, আমি আপনাকে বলতে পারি মানে আমি আমার বলার কথা না রাইট। তো তারপরও আমি ওনাদেরকে এটা বলেছি, যেহেতু আমি ছিলাম আপনাদের কোম্পানির সাথে, সেহেতু আমার দায়বদ্ধতা আছে। ক্ষিপ্ত জনগণ উপস্থিত এক সাংবাদিকের উপর হামলা চালায় বলে জানা গেছে। এই বিষয়ে সেই সাংবাদিক বলেন, আমার এখানে আপনারা একটা ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, আমি এটি নিয়ে নিশ্চয়ই আজকে সারা বাংলাদেশে হয়তো নানা ধরনের কথা ছড়াবে, আমি একটু পরিষ্কার করে দিই। এখানে যখন আমি এসেছি আমি জানি না, এখানে বিক্ষুব্ধ অনেক মানুষ ছিল, তারা সাংবাদিক শুনে আমার উপর চড়া হয় এবং আমাকে আঘাত করে। সেখান থেকে বলা হচ্ছিল যে তারা মাশরাফির লোক, কিন্তু আই ডোন্ট বিলিভ, আমি পরিষ্কার করে বলতে চাই মাশরাফির লোক আমাকে মেরেছে কথা আমি বিশ্বাস করি না। কারণ মাশরাফিকে আমরা খুব ভালো করেই চিনি এবং তার একদম নাড়ি নক্ষত্র আমরা যারা সাংবাদিকতা করি তারা আমরা চিনে জানি যে আসলে মাশরাফি কেমন মানুষ এবং তিনি যে ধরনের কোনো নির্দেশ কাউকে দেননি সেটা আমি অন্তত অন্তর থেকে বিশ্বাস করি। এবং মাশরাফি বিন মুর্তজা ই অরেঞ্জের সঙ্গে চুক্তির বিষয়ে আরো বলেন, যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে মূল জরুরি হচ্ছে তাদের একটা সমাধান বের করা, এবং আমি স্রেফ ওই জায়গাটা নিয়েই ভাবছি। আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে দেখেন, আমি বললাম SPC আমাদের সাথে কোনো নর্মাল তো আমাদের কন্ট্রাক্ট হয় 1 বছর ধরে নির্দিষ্ট একটা টাকায়, SPC-র সাথে আমার কন্ট্রাক্ট ছিল আমাদের CC ক্যামেরা দিবে, এটা সামাজিক উন্নয়ন হবে, আমার টাকার প্রয়োজন নয়, ঠিক আছে এখানে সিসি এবং CC ক্যামেরা আমরা। ভিডিওতে দেখা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজা অনেক বিমর্ষ অবস্থায় কথা বলছেন। মাশরাফি বিন মুর্তজার এই করুণ পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।